লবণের এই ছোট্ট একটি উপায় আপনারা যদি করেন তাহলে মাত্র 5 মিনিটেই দেখতে পাবেন এর চমৎকার। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। নমস্কার আপনাদের সকলকে, আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে জানাই স্বাগত। আজ আমি আপনাদেরকে লবণ দিয়ে, অর্থাৎ যাকে আমরা চলতি ভাষায় নুন বলে থাকি, এই নুনের একটি এমন উপায় বা টোটকার কথা আপনাদেরকে বলে দেব, যেটি আপনারা প্রত্যেকেই করতে পারেন। আর যাদের জীবনে অর্থের প্রয়োজন রয়েছে এবং অর্থ সমস্যা রয়েছে, সেই সব কিছু সমস্যার প্রতিকার করতে আপনারা লবণ দিয়ে অবশ্যই এই ছোট্ট একটি টোটকা করুন। আজ পর্যন্ত আপনারা অনেকেই অনেক রকমের এই লবণের অনেক টোটকার কথা, উপাচারের কথা শুনেছেন, লবণ বা নুনের গুণাগুণও শুনেছেন। তাই আপনারা জানেন এর কতটা গুরুত্ব রয়েছে আমাদের শাস্ত্রে, আমাদের ধর্মে। তাই বলছি বন্ধুরা, বাস্তু দোষ থেকে শুরু করে আপনার জীবনে মানসিক শান্তি, সমস্ত কিছু ফিরিয়ে আনতে লবণের এই ছোট্ট একটি উপায় মাত্র 5 মিনিট হাতে সময় নিয়ে করুন। এই 5 মিনিট যদি আপনারা এই কাজটি করেন, আপনার ভাগ্য বদলে যেতে বেশি সময় লাগবে না। 2 থেকে 3 দিনের মাথায় আপনারা দেখতে পাবেন আপনাদের জীবনে কীভাবে পরিবর্তন ঘটছে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তখন একটি লাইক করবেন। যদি মনে করেন এর থেকে আপনারা উপকৃত হবেন, অবশ্যই কমেন্টে লিখে যাবেন আপনাদের কেমন লাগলো। আর এই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এই ধরনের ভিডিও সবার আগে প্রত্যেক দিন পাওয়ার জন্য। আর দেরি করছি না, চলুন আজকের ভিডিওর মূল আলোচনা পর্ব শুরু করা যাক। বাস্তুশাস্ত্র বলছে ডিপ্রেশন কাটানোর জন্য নুনের গুরুত্ব প্রবল। এর ব্যবহার সম্পর্কে অনেক তথ্যই বাস্তুবিদরা আমাদের দিচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, ডিপ্রেশন এই রোগটি খুবই মারাত্মক, যা এমন অনেক হাসি খুশি মানুষ রয়েছেন যাদেরকে কাবু করে দিতে পারেন। আর এই সমস্যাটা আপনার বা আপনার বাড়ির যদি কোনো সদস্যের থেকে থাকে, যদি কোনো ব্যক্তি ক্রমাগত অবসাদে ভুগতে থাকেন, তাহলে আপনার এবং আপনার পরিবারের বাকিদেরও সেই পরিস্থিতি একদমই ভালো লাগে না। স্বভাবতই বলতে গেলে বাড়িতে আর আনন্দ বলে কিছু থাকে না, একটা গুমোট ভাব তৈরি হয়। তবে এই ডিপ্রেশন বা অবসাদ থেকে মুক্তির পথ দেখাচ্ছে বাস্তুশাস্ত্র। মাত্র 1 চুটকি নুন আপনাদের এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। তবে অবশ্যই হ্যাঁ, ডাক্তারের তো প্রয়োজন রয়েছে ওষুধ খাওয়ার, কিন্তু তার পাশাপাশি এই নুনেরও কিন্তু আপনাদেরকে প্রয়োগ করতে হবে বন্ধুরা। তাহলে আপনারা খুব তাড়াতাড়ি ফল পেতে পারেন। শুধু তাই নয়, নুন বা লবণ গৃহস্থের বহু শুভ ফলদায়ক কাজে ব্যবহৃত হতে পারে। এবার আমি আপনাদেরকে বলি, এই যে লবণ বা নুনের টোটকা বা উপায় করবেন, লবণ তো অনেক ধরনের, কোন লবণ দিয়ে কি করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ভালো করে শুনুন বন্ধুরা। দেখুন, সামুদ্রিক লবণ রয়েছে, সৈন্ধব লবণ রয়েছে, এছাড়াও বিট লবণ, অর্থাৎ যাকে আমরা বিট নুন বলি, এই 3টি লবণ কিন্তু রয়েছে। এবার আপনারা কোন কাজে কোন লবণ ব্যবহার করতে পারবেন সেটি শুনে নিন ভালো করে।
ডিপ্রেশন এড়াতে লবণের ব্যবহারটা আমি প্রথমেই আপনাদেরকে বলে দিচ্ছি। এই সমস্যা কাটানোর জন্য আপনাদেরকে নিতে হবে 1 চিমটে সৈন্ধব লবণ। হ্যাঁ বন্ধুরা, এমনি সামুদ্রিক লবণ বা বিট নুন নিলে হবে না, সৈন্ধব লবণ নেবেন। এবং এই কাজটি আপনাদেরকে কিন্তু পরপর 3 দিন ধরে করতে হবে। আপনাদেরকে বলতে, যার অবসাদে যিনি ভুগছেন, যিনি ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, তাকেই কিন্তু এই কাজটি করতে হবে বন্ধুরা। এবার সেই ব্যক্তিকে দিয়ে কাজ করানো হচ্ছে আপনার দায়িত্ব, বা আপনি যিনি ভিডিওটি দেখছেন তার যদি এই রকম পরিস্থিতি বা তার জীবনে এই রকম সমস্যা থেকে থাকে, আপনি সর্বদাই দুশ্চিন্তা করেন, আপনার মাথার মধ্যে নানান খারাপ চিন্তা ঘুরে বেড়ায়, সারাক্ষণ আপনি ডিপ্রেশনের মধ্যে থাকেন, কোনো কাজ ভালো করে করতে পারেন না, কোনো কাজে মন বসাতে পারেন না, এই রকমভাবে যদি চলতে থাকে তাহলে আপনি ইনকামও করতে পারবেন না, আপনার জীবনে উন্নতিও করতে পারবেন না। আর তাই জন্যই আপনাকে এর মধ্যে থেকে আগে বেরিয়ে আসতে হবে। তাই আপনি কি করবেন, আপনার বাড়ির বাথরুমের বেসিনে আপনাকে 1 চিমটে সামান্য সৈন্ধব লবণ নিয়ে সেই বেসিনে ফেলে দিতে হবে। বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন যে এরপর জলের তোড়ে, অর্থাৎ এত জল ঢালবেন এত জোরে, সেই জলের তোড়ে যেন বেসিন দিয়ে ওই লবণ বা নুনটা বেরিয়ে যায়, যেন বেসিনে লেগে না থাকে। তবে হ্যাঁ, এই প্রসঙ্গে আরও একটি কথা বলে রাখা ভালো, বেসিনের যে আপনার মধ্যে লবণ ফেলবেন, সৈন্ধব লবণ, সেটি যেন বেসিনের বাইরে এক কণাও নুন না পড়ে, সেই দিকটাতেও আপনাকে নজর দিতে হবে। তাই খুব সাবধানে কাজটি আপনারা করবেন। যিনি অবসাদে ভুগছেন তিনি এই কাজটি করলে খুবই ভালো ফল পাবেন। এবং এই কাজটি আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলি, যদি আপনারা বৃহস্পতিবার করেন তাহলে আপনাদেরকে বৃহস্পতি, শুক্র, শনি এই 3টি বার পরপর করতে হবে। আবার আপনি যদি সোমবার করেন ঠিক সেই রকমই সোমবার, মঙ্গলবার এবং বুধবার 3 দিন পরপর করতে হবে। এই রকমভাবে আপনারা করতে থাকুন, আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসবেনই আসবেন। আমি আপনাদেরকে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই উপায়টি কাজ করবেই। আর এটাও আমি আপনাদেরকে কথা দিতে পারি, 99% মানুষ এই উপায়টি জানেন না। সারা দিনের কাজ করার পর আপনি বাড়িতে ঢুকে একটি কাজ করতে পারেন, কিংবা যারা বাড়ির ভেতরে থাকেন, বাড়ির মহিলারা, তারা সারাদিন বাড়ির সমস্ত কাজকর্ম করে নেওয়ার পরে আপনারা যখন একটু বসবেন ক্লান্ত শরীরে, তখন আপনারা নুন জলে হাত পা ধোবেন। প্রথমেই জলের মধ্যে একটু নুন ফেলে দেবেন, এটি কিন্তু সামুদ্রিক লবণ ফেলবেন, আর সেই নুন জলে প্রথমে আপনারা হাত পাটা ধুয়ে নেবেন। তারপরে সাবান দিয়ে আপনি যেমন যা ব্যবহার করেন আপনার গা হাত পা পরিষ্কার করে নেবেন। এই জিনিসটি করলে আপনি খুব সহজেই, খুব তাড়াতাড়ি আপনার ক্লান্তি ভাব দূর করতে পারবেন এবং আপনাকে স্বস্তিতে রাখবে এই কাজটি। আরও ভালো হয়, আপনি যখন এই নুন জলে হাত পা ধোবেন তখন পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে ধোবেন। এটি করলে আরও পজিটিভ এনার্জি, অর্থাৎ ইতিবাচক প্রভাব ফেলবে আপনার জীবনে। এছাড়াও আরও একটি কাজের কথা বলবো, আপনারা একটি প্যাকেটের মধ্যে সামান্য পরিমাণে নুন নেবেন। হ্যাঁ বন্ধুরা, এটা আপনারা বিট নুনও নিতে পারেন, সামুদ্রিক লবণও ব্যবহার করতে পারেন। সেটি প্যাকেটের মধ্যে রেখে আপনি 1 মুঠো বা আপনার পরিমাণ যেটা সেটা নেবেন, তারপর রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার মাথার বালিশের কাছে ওটি রেখে ঘুমোবেন, এবং পরের দিন সকালে ওই নুনটি আপনি কোনো পুকুরের জলে ফেলে দিয়ে আসবেন। এটি করলে আপনার স্বপ্নদোষ থেকে থাকলে সেটি থেকে মুক্তি পাবেন, বা রাত্রে দুঃস্বপ্ন দেখা, আপনার ঘুমের অভাব হওয়া, আপনার যদি দুশ্চিন্তা মাথায় ঘুরে রাত্রে ঘুম না আসে, এই রকম সমস্যাগুলি থেকেও আপনারা মুক্তি পাবেন। আর যদি বাড়ির বাস্তুদোষ কাটাতে চান, আপনার বাড়ির বাথরুমে কিংবা আপনার বাড়ির সদর দরজার বাইরে একটি কাঁচের বাটিতে সামান্য পরিমাণে লবণ রেখে দিন।
আর অবশ্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, কখনোই নুন বা লবণ, রান্নায় যে নুন ব্যবহার করেন সেই নুন বা লবণ প্লাস্টিক বা স্টিলের কোনো পাত্রে রাখবেন না, কাঁচের পাত্রেই একমাত্র এই নুন বা লবণ রেখে রান্না করবেন।